সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগাডি আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন মূলত একটি ভিন্নধর্মী আর সেটি হচ্ছে একজন প্রান্তিক খামারির ফিজিয়ান জাতের গরু পালন সম্পর্কে তো আমি একটি ছাগলের খামারে প্রতিবেদন করতে আসি আসা পরে ভাইটির সঙ্গে আমার পরিচয় হয় এবং ভাইটি আমাকে বলে যে আমার ফিজিয়ান জাতের গাভীন গরুটি বিক্রয় করব। তো ভাই যদি আমাকে একটু প্রতিবেদন করে দিতেন তাহলে আমাদের উপকার হতো তো চলুন শুরু করা দেখ আজকের ভিডিওটি এবং জানা যাক ভাই কেমন দামের মধ্যে গরুটি বিক্রি চাচ্ছেন কেমন আছেন ভাই আছে তো আমি কিন্তু আপনার পার্শ্ববর্তী এলাকায় ছাগলের খামারে প্রতিবেদন করতে আসছিলাম

এখন মোটামুটি বাচ্চা কত মাসে হয় বাচ্চা আপনার নয় মাস পুরো হয় দুদিন বা তিন দিন এরকম হবে দুদিন বা তিন দিন যেহেতু আমি ছাগলের খামার প্রতিদিন গুলো করি তো আমার কোনো দর্শকের যদি আপনার এই গরুটা পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনি আমাকে বলছেন তো তার কারণে আশা ভাইয়ের নামটা জানা হয় ভাই আমার আমার নাম হচ্ছে আলামিন আর আমার বাসাটা হচ্ছিল নাটক জেলার লক্ষীপুর খোলা বাড়ি ওষুধ জি 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 লালচন ভাইয়ের বাড়ির পাশে আচ্ছা আচ্ছা আমি গরু যার সম্পর্কে তেমনটা ভালো বুঝি না এটা কি অরিজিনাল আপনার ফিজিয়াম গরু অরিজিনাল ফিজিয়াম গরু না এটা কোনো ক্রস নেই নাকি এটা কোনো ক্রস না এটা সবচেয়ে হাইট বেশি হাইট বেশি হাইটটা মোটামুটি কত হতে পারে ভাই হাইট আপনার পাঁচ ফুট দশ ইঞ্চি হবে

তো সে অনুযায়ী বলা যায় যে এই গোটা প্রথমবার মানে হচ্ছে আপনার গাবিন হয়েছে তো এটাকে বিট করেছিলেন কোন জাতের মানে ডাক্তারদের এটা কি আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আশা করা যে বাচ্চা আসে ভালোই আসবে নাকি তো ভাই বলছে এটা বিক্রয় করবে তো আমার অনেক দর্শক যারা আসেন ছাগল পালন করেন আবার তাদের বড়ো খামার রয়েছে তো আমার মনে হয় যে যারা খামারের জন্য উপযোগী একটা মানে হচ্ছে এটা গরু তো ভাই দাম দর সম্পর্কে কি কোনো আইডিয়া দিবেন না আমি তো এটা আলোচনা সাবেকের মাধ্যমে হবে যদি কোনো দর্শক পছন্দ হয় তাহলে আমার ঠিকানা আছে ঠিকানার মাধ্যমে যদি আসে তাহলে আলোচনার মাধ্যমে হবে আমি আর ফোন নাম্বারটা দিয়ে দেব আপনার হ্যাঁ আমার ফোন নাম্বার আপনি ফোন নাম্বারটা দিয়ে দিব তো সেই ক্ষেত্রে আপনি সহযোগিতা করে নেবেন এটা আরো ভালো হবে জি 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 আমি তো আসলে গরু খামারে প্রতিবেদন কোনো সময় করি নাই আমার চ্যানেলে প্রথম যাবে গরু প্রতিবেদন যাই হোক যদি আপনি আমার মাধ্যমে উপকৃত হন তো সেটা ভালো লাগবে বুঝলেন কি আরেকটা বিক্রি হবে না আচ্ছা এটা সম্পর্কে আবার বলি এটা মোটামুটি গাবিন কত মাসের নয় মাস প্লাস গাবিন পনেরো দিনের মধ্যে বাচ্চা হবে নাকি আচ্ছা তো এটা হচ্ছে অরিজিনাল ফিজিয়াম জাতের নাকি ফিজিয়াম জাতের এটা প্রথমবারের মতো গাবিন এবং এটা উলান নামে আসছে ভাইয়া

মানে ভুটানে ভুটরি হ্যাঁ নাম শুনছিলাম জি জি ভুটানে ভুটি জাতীয় আপনার গরু এটা কি দাঁতছে এখনো দাঁতে নাই কিন্তু বয়স কুরবানির জন্য বয়স হয়েছে কুরবানির জন্য বয়স হয়েছে নাকি আচ্ছা দাঁতে নাই কিন্তু কুরবানির জন্য মোটামুটি অ্যাবিলিটি হয়ে গেছে নাকি আবার মাথার ইয়াটা দেখেন অনেক সুন্দর আচ্ছা আচ্ছা মানে ভুটানে গরু প্রধান বৈশিষ্ট্য এটা ছোট আকারে ছোট হবে আচ্ছা তারপর তো মোটামুটি আপনার বড়ই আছে তো ভাই মোটামুটি মাংস কোয়ালিটি কেমন হতে পারে এটা মাংস আপনার দুই মনের উপরে হবে দুই মনের উপরে হবে নাকি দুই মনের উপরে হবে আচ্ছা বিক্রয় যদি আপনি করতে আছেন দাম দর কি আপনি চাবেন দাম দাম এটা আলোচনার মাধ্যমে দাম দর আলোচনার মাধ্যমে আচ্ছা আচ্ছা ভাই এটা বলছি যে দাম দর মোটামুটি আলোচনার মাধ্যমে হবে তো সেক্ষেত্রে আমার দর্শক যদি পছন্দ হয় তো সেক্ষেত্রে আপনার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব যোগাযোগ করে নেবেন তো এটা ভুটানি যাত্রা করুন না ভাই আচ্ছা মাংস কোয়ালিটি সম্পর্কে আপনি বলছেন যে দুই থেকে আড়াই মুন হবে নাকি দুই থেকে আড়াই মুন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন